এই কার্যকালীন সময় যেটি আমরা দেখেছি যে আমাদের মূল চ্যালেঞ্জ যে আমাদের যানজট নিরসন করা এবং আমাদের বিভিন্ন এলাকায় এখনো জলাবদ্ধতার সমস্যা রয়েছে সেগুলোকে নিরসন করা আমাদের কর ব্যবস্থাকে আরো আরো সুবিন্যস্ত করা এবং সহনীয় করা এবং আমাদের যানজট নিরসনে আমাদের অন্যান্য সহায়ক যে কর্মকাণ্ডগুলো আছে সেগুলোর ব্যাপারে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা এটি ছিল আমাদের মূল বিষয় এছাড়া অন্যান্য বিষয়গুলো সেখানে আমরা উল্লেখ করার চেষ্টা করেছি ধন্যবাদ আপনাদের সবাইকে।